সম্মানিত সুধীর, আজ আমরা হাজির হয়েছি রবীন্দ্র কাছারি বাড়ির সাজাতপুর। রবীন্দ্র কাছারি বাড়ির সাজাতপুর একসময়কার নাটোরের রানী ভবানীর জমিদারের একটি অংশ ছিল। 1840 সনে সাজাতপুরের জমিদারি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র 13 টাকা দশানায় এই জমিদারি কিনে নেন। এরপর থেকে জমিদারির সাথে সাথে সাজাতপুরের কাছারি বাড়িটিও ঠাকুর পরিবারের হস্তগত হয়েছিল বলেই ধারণা করা হয়। এর আগে এই বাড়ির মালিক ছিল নীলকর সাহেবরা। কবিগুরু রবীন্দ্রনাথ 1890 থেকে 1897 পর্যন্ত মাত্র 8 বার সাজাতপুর কাছারি বাড়িতে এসেছেন জমিদারি দেখাশোনার কাজে। 1969 সনে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় এ ভবনটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রবি ঠাকুরের পিতামহ যাদের কাছ থেকে কিনেছিলেন সেই নীলকর সাহেবদের ধ্বংসাবশেষ রয়েছে। এছাড়াও এখানে গড়ে উঠেছে বিশাল আকৃতির মিলনায়তন, যেটি রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তন নামে পরিচিত। এখানেই অনুষ্ঠিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান সহ সাজাতপুরের সাংস্কৃতিক সংগঠনগুলোর অনুষ্ঠানমালা। আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সাজাতপুরের এই কাছারি বাড়ি। এখানে আরেকটি বিষয় ছিল, এখানে ছিল রবীন্দ্রনাথের হাতে বোনা একটি বকুল গাছ, যেটা বকুলতলা বলা হতো। স্বাধীনতা পরবর্তী এই বকুলতলা মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান মালা হয়েছে। এখন সে গাছটি আর নেই, নতুন করে সেখানে একটি গাছ বকুল গাছ রোপণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রবীন্দ্র ভক্ত, রবীন্দ্র অনুরাগী গোল রবীন্দ্র কাছারি বাড়িতে আসেন। এখানে রয়েছে রবীন্দ্র কর্নার। এছাড়াও কাছারি বাড়ির যে ভবন, মূল ভবনে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহার্য আসবাবপত্র, বিশেষ করে দেখার মতো সেই রবীন্দ্রনাথকে বহন করা যে পালকি, সে পালকিটি আপনারা দেখতে পারবেন।